দেশের আলোচিত আর বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শামসেরের মিলিয়ন ডলার আর লক্ষ একর সম্পত্তির মালিকানা শুধুই গালগপ্প আর ভুয়া, এমনটা জানালেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে মুসা বিন শামসের জানান, ভুয়া অতিরিক্ত সচিব দাবি করা প্রতারক কাদের মাঝির বিরুদ্ধে মামলা করবেন তিনি। বিস্তারিত থাকছে ফখরুল ইসলামের রিপোর্টে। মুসা বিন শামসের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাজকীয় বাড়ি আর ব্যয়বহুল শান শওকতের জীবনযাপন। কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশনেরই জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন সুইস ব্যাংকে 82 মিলিয়ন অর্থের মালিকানা আর টাঙ্গাইলে 3 লক্ষ একর সম্পত্তির। সম্প্রতি অতিরিক্ত সচিব পরিচয় দেয়া নবম শ্রেণী পাস প্রতারক কাদের মাঝিকে গ্রেফতার করলে উঠে আসে মুসা বিন শামসেরের সঙ্গে সংশ্লিষ্টতা। সে বিষয়ে জিজ্ঞাসাবাদে রাজধানীর ডিবি কার্যালয়ে স্ত্রী শারমিন চৌধুরী ও ছেলেকে নিয়ে আসেন মুসা বিন শামসের। জানান কাদের মাঝির কাছে প্রতারিত হয়েছেন তিনি। কাদেরের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, আমি স্পষ্ট যা যা আমার ছিল সব বলে দিয়েছি, তারা সন্তুষ্ট এবং সে একটা কনজেনিটাল লায়ার, আমিও ভিকটিম হিসেবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে। এরপর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, প্রিন্স মুসার বিপুল বিত্ত বৈভবের তথ্য পুরোই ভুয়া। উনি তো অন্তঃশাসন্য, এটা ভুয়া পরিবেশ, ওনার একটা ভুয়া লোক মনে হয়েছে, অন্তঃশাসন তার কিচ্ছু নাই বাংলাদেশে, এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাই নাই। তবে উনি ওই যে মুখরোচক বা মানুষের সামনে বসলে ছোটবেলার গল্প যে বলে, এই গল্পে তো উনি বলে যে আমার টাকা আছে সুইস ব্যাংকে 82 মিলিয়ন, যেটা দিয়ে আমি দ্বিতীয় পদ্মা সেতু করবো। এ সময় তিনি জানান, প্রিন্স মুসা ও কাদের মাঝির বিষয় নিয়ে তদন্ত চলছে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।